2013-14 সালে যুদ্ধাপরাধের বিচার এবং বেগম খালেজার রীতিমেটা আত্মসাতের মামলা প্রতিহত করার জন্য রাজপথে যেভাবে সংশোধন করেছিল, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য জবাব পূরণ করেছিল, হাজার হাজার মানুষের আক্রমণ করে হত্যা করা হয়েছিল, গাড়ি ঘোড়া আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যার মাধ্যমে এদেশের জনগণ থেকে তারা বিকৃত হয়ে শিক্ষায় গেছে, তারা জানে এই বিএনপি নামক সন্ত্রাসী দলকে জনগণ কখনো গ্রহণ করবে না। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম বিএনপি তারা নির্বাচনে আসবে কি করে, তাদের নেতা কে? তাদের নেতা তারেক রহমান, যিনি অর্থ চুরি, সন্ত্রাসী এবং মানুষ হত্যা চায় দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক। বাংলাদেশের মানুষ এই ধরনের কোন চোর সন্ত্রাসী খুনিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বলেই তারা এখন নির্বাচন বানচালে সংযুক্ত হয়েছে। বন্ধুরা, আমার বিএনপির এই নির্বাচন বানচাল করার চক্রান্তে আমরা দেখি আমাদের কিছু সুশীল সমাজ তারা উস্কানি দিয়ে কথা বলছেন। আজকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিসা নীতি প্রণয়ন করেছেন, যেটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অসম্মানজনক, সেই সময় আমরা দেখি কিছু সুশীল সমাজ তারা উস্কানি দিচ্ছে। বিএনপিকে বলে ছাগলের তিন বাচ্চার মতো লাভালাভি করেন না। এই ভিসা নীতি অন্তরালে কি লুকিয়ে আছে সেটা দেশবাসী জানতে চায়। যদি ভিসা নীতির অন্তরালে কোন ষড়যন্ত্র থাকে, এই দেশবাসী কখনো সেটাকে বরদাস্ত করবে না। মনে রাখতে হবে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মী, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যদি ওই পশ্চিমা দেশ থেকে কোন ষড়যন্ত্র করে আবার যদি কোন অসাংবিধানিক পথ খোঁজার চেষ্টা করা হয়, বাংলাদেশের জনগণ সেটাকে মেনে নিবে না। সেটাকে কিভাবে প্রতিহত করতে হয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা জানে।